السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، দর্শক বৃন্দ, কারবালা যে ঘটনা ঘটেছে, কারবালা যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনাটি নিয়ে আহলে সুন্নাত ও জামাত এবং অন্যদের মধ্যে একটা বিরাট মতপার্থক্য রয়েছে। কারবালা ঘটনাটি দুঃখজনক, এবারে সমস্ত উম্মত একমত, সে আহলে সুন্নতের অনুসারী হলে তার মধ্যে এর বিপরীতটি চিন্তা করার কোনো সুযোগ নেই, যে নবী পরিবারের একজন লোক মানুষ সহজ সাহায্য সহযোগিতা ছাড়া মারা গেছে, সেখানে তা কিছুই সহযোগিতা করতে দেওয়া হয়নি, এবং অনেক পরিবার অনেক সদস্য মারা গেছে যারা তখনও ভালো বয় প্রাপ্ত হয়নি, তাদের ভালো ট্রেনিং ছিল না, প্রশিক্ষণ ছিল না, তারপরে তারা সেখানে সাহায্য সহযোগিতা অবস্থায় হীন অবস্থায় মারা গেছে। এতে কোনো সন্দেহ নেই যে এটা একটা বিভ্রান্ত ঘটনা, কিন্তু এই ঘটনার জন্য কারা দায়ী, কারা হোসাইনকে শহীদ করেছিল কারবালায়, এই ঘটনাটা কেন ঘটেছিল এবং এই ঘটনার জন্য ইয়াজিদ কতটুকু দায়ী, বা ইয়াজিদের ব্যাপারে আমাদের কি ধারণা, কি কি ধারণা বিশ্বাস আমাদের থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের স্পষ্ট থাকা উচিত, কারণ যে কোনো সময় আমাদেরকে বিভ্রান্ত করতে পারে মানুষ। প্রথমত আমরা স্বীকার করি, প্রত্যেকে মানি এটা, যে কারবালার ঘটনাটি দুঃখজনক ঘটনা, এই বিয়োগান্ত ঘটনা কখনো হওয়া উচিত ছিল না, এবং উচিত ছিল, বরং উচিত ছিল এটা যে হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইয়াজিদের সাথে কথা বলতে দেয়া, তার সাথে আলোচনা করতে দেয়া, এবং তাকে অথবা তাকে মদিনায় ফেরত দেয়া, অথবা তার ইচ্ছা মতো তাকে কোনো সীমান্তে চলে যেতে দেয়া, যেখানে তিনি চেয়েছিলেন চলে যেতে, এই তিনটার বাইরে তাকে তার জোর করে তার মধ্যে যুদ্ধ চাপিয়ে দেয়া এবং তার বিরুদ্ধে যুদ্ধ করা, এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। যারা করেছে তারা নিঃসন্দেহে তারা অপরাধ করেছে, অপরাধ ইমানদার, ইমানদার কখনো এই জাতীয় অপরাধে প্রবৃত্তি হতে পারে না। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, তার পরিবারকে তারা ভালোবাসবে, এটা স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন কারা করেছে এই কাজটি, করেছে তো এই কাজটা তো করেছে কুফাবাসী, সিরিয়া, ইরাকবাসী, ইরাকের লোকেরা এটা করেছে, সিরিয়া থেকে কেউ আসেনি, তখনকার সময়ে এরকম অবস্থা ছিল না যে কেউ বিমানে করে নিয়ে আসবে বা সেখান থেকে কোনো ট্রেনে নিয়ে আসবে, বাসে নিয়ে আসবে, সেনাবাহিনী বা সেনাবাহিনী আসেছিল, এমন কিছুই ঘটেনি। তারা সেখানে ঘটেছিল যে যে যারা এই ঘটনাটি ঘটিয়েছিল তারা সবাই ছিল ইরাকের অধিবাসী, এবং সবাই ছিল অস্থিরমতি, এবং সবাই ছিল তথাকথিত শিয়াদের অনুগামী, এবং তখনকার সময়ে আলী রাদিয়াল্লাহু আনহু যাদের যাদের কাছে ছিলেন, যাদের কাছে তার খেলাফত পরিচালনা করেছেন, যেখানে থেকে সেই সেখানকার লোকেরাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং অধিকাংশ সময় দেখা গেছে যে এরা অধিকাংশ আগে তাদের এরাই তাদের হুসাইনকে ডেকেছিলেন যে মদিনা থেকে চলে আসেন, আমরা সহযোগিতা করবো, এরাই পরবর্তী টাকা খেয়ে, এরাই পরবর্তী গাদ্দার হয়ে তারা সহযোগিতা করেছে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে। ইতিহাসে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিন্দিত হবে, এবং তাকে হত্যা করেছিল পরবর্তীতে মুসা বিন জুবাইর, ভালো কাজ করেছে, কারণ সে হত্যার যোগ্য ছিল, কারণ সেটা সে অন্যায় কাজগুলি করেছে, অন্যায় নির্দেশনা সে দিয়েছে, কিন্তু ইয়াজিদ অনেক দূরে ছিল, ইয়াজিদ সেখান থেকে সিরিয়াতে ছিল, সেখান থেকে সে এই যে তাকে বল এই যে তাকে দোষ দেওয়া হয় যে সে কাজটি করেছে, সে এটার উপর খুশি ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং ইতিহাস দেখা যায় যখন তার কাছে সংবাদ পৌঁছেছিল ইয়াজিদের, তখন বলেছিল যে ইয়াজিদের কাছে যখন সংবাদ পৌঁছেছিল যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তখন তিনি আফসোস করেছেন এবং বলেছেন যে ওবায়দুল্লাহ বিন জিয়াদুর ফাল্লা লানত হোক, আমি তো তাকে এটা বলিনি, তবে তিনি সে বলেন এটা, এবং প্রমাণিত সত্য আমাদের বিশেষ করে ইবনে কাসির রহমতুল্লাহ তার বিদায় নিহায়ত গ্রন্থে লিখেছেন যে ওবা জিয়াদ এর জন্য খুশি হয়নি, বরং বরং রাগান্বিত হয়েছিল ইয়াজিদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের উপরে, ইয়াজিদের তার ওবায়দুল্লাহ জিয়াদের উপরে খুশি হয়নি, বরং রাগান্বিত হয়েছিল, এবং বলে সসম্মানে মদিনাবাসীদেরকে, অর্থাৎ যারা তার সাথে ছিল স্ত্রী সন্তান সন্ততি যারা ছিল তাদেরকে সসম্মানে মদিনা পাঠিয়ে দিয়েছিল ইয়াজিদ, তাদের উপর কোনো কিছু হতে দেয়নি, এটাই প্রমাণ করে। এর বাইরে কিছু কিছু বর্ণনা আছে শিয়াদের, মনে রাখবেন উমাইয়া যুগের ইতিহাস বেশিরভাগ সময় শিয়াদের লেখা, এই জন্য তারা প্রচুর পরিমাণে মিথ্যাচার করেছে। যদি আবু মেখনাফ লুত ইবনে ইয়াহিয়া রচনা করে, যদি বালাজুরি রচনা করে, যদি ওয়াকদি রচনা করে, এরা প্রত্যেকে ছিল শিয়া, এমনকি ইতিহাস রচনা করেছে এর মধ্যে মাসউদি ছিল, সেও ছিল শিয়া, তাহলে একটি বিরাট গোষ্ঠী ঐতিহাসিক যারা ছিল এরা ছিল শিয়া। পরবর্তী আমাদের দেশে যে সমস্ত ইতিহাস রচনা করেছে, সৈয়দ আমির আলী বলেন, অথবা ওই যে পরবর্তী যারা ইতিহাস লিখেছে রাজ দরবারে থেকে, বিশেষ করে
সম্রাট জাহাঙ্গীরের দরবার থেকে অথবা আকবরের দরবার থেকে তারা ইতিহাস লিখেছে, প্রত্যেকে ছিল শিয়া। শিয়া থাকার কারণে তারা অনেক মিথ্যা কথা এই ইতিহাসের ভিতরে প্রবেশ করিয়েছে, প্রবিষ্ট করিয়েছে। সেই জন্য আপনার মনে করার কোনো কারণ নাই বা বিশ্বাস করবে না যে যা কোনো কারণ নাই যে যা যা ইতিহাসে আসছে সবই সত্য, এই সব সত্য নয়। বরং তাদের মধ্যে মানবিকতা ছিল, শুধুমাত্র যারা হুসাইনকে হত্যা করেছে তারা ব্যতীত সিরিয়া যারা ছিল তারা অনেক উন্নত মন মানসিকতা সম্পন্ন ছিলেন। তারা কখনো নবী করিমের উপর আক্রমণ কখনো তারা চাননি। তাদের মধ্যে যারা অন্যায়কারী ছিল তাদের কথা আলাদা, কিন্তু হুসাইন ইয়াজিদ বা তার অনুসারীদের মধ্যে কেউই নবী পরিবারের কাউকে হত্যা করতে চাননি। এটা একটা রাজনৈতিক ঘটনা হিসেবে আপনি বিবেচনা করতে পারেন, যে রাজনৈতিক ঘটনা সাধারণত একে অপরকে ঘায়েল করতেই থাকে মানুষ, সেখানে কে কাকে কখন ঘায়েল করছে সেটাকে আপনি ধর্মীয় একটি লেবাস না পরানোই আপনার আমার জন্য উচিত হবে। ধর্মীয় লেবাস না পরে আমরা বলবো যে হুসাইন রাদিয়াল আনহু শহীদ হয়েছেন, এটা অন্যায় করেছে। যে কারা করেছে, কুফাবাসীরা করেছে, এবং কাদের নেতৃত্বে করেছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে করেছে, সেটা সেখানে ইয়াজিদ আসেনি, ইয়াজিদ সেটা খুশিও হয়নি, তার পক্ষ থেকে তাকে হত্যা করার নির্দেশনাও আসেনি, বরং তাকে আটকানোর নির্দেশনা ছিল যে সে যেন আসতে না পারে, সে যেন কোনো কিছু করতে না পারে, অর্থাৎ রাজনৈতিক কারণ তাকে বন্ধ করা তাদের উদ্দেশ্য ছিল। রাজনৈতিক কারণটা ইয়াজিদ কি আসলে এই জন্য দায়ী? একটি রাষ্ট্র স্থিতিশীল রাষ্ট্র যখন তৈরি হয়ে যায় তখন সবাই চায় যে তার রাষ্ট্রটা টিকে থাকুক। এটা তাদের ব্যক্তিগতভাবে রেষারেষি হতে পারে, এত পারিবারিক রেষারেষি হতে পারে, আগেও সেটা ছিল পরবর্তীতে সেটা হয়েছিল, এটা হতে পারে। অনেক ইতিহাস এটা বলেছেন যে সেটা হাশেমি এবং উমাইয়া দ্বন্দ্ব, এটা হতে পারে কিন্তু নাও হতে পারে, কারণ ইসলাম গ্রহণ করার পরে এই দ্বন্দ্বটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে রাষ্ট্র টিকিয়ে থাকা। কারণ সিরিয়া যেখানে ছিল সেখান থেকে মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে বেশি সম্ভব, ইরাক থেকে নয় তখনকার সময়। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন নৌবহর তৈরি করেছিলেন, এমন রাষ্ট্রগুলোকে এমনভাবে সুন্দরভাবে সাজিয়েছিলেন যে অবস্থা অন্য কেউ কোথাও থেকে পারবেন বলে অনেকেই বিশ্বাস করতো না। অনেক ঐতিহাসিক স্বীকার করেছেন যে সিরিয়ান সেনাবাহিনী বা তখনকার সময় সিরিয়া যে সেনাবাহিনী ছিল শামের, তারা যে ব্যবস্থাপনা সব দিক থেকে নিতে পারতো, ঠিক মদিনাবাসী বা তার আশেপাশের লোকদের জন্য সেই ব্যবস্থা নিতে পারতো না, বিশেষ করে বাইজেন্টাইনদের আক্রমণ রক্ষা করার জন্য, তাদের সামনে দাঁড়ানোর জন্য কোনো নিয়ম তাদের সেনাবাহিনী এদেশে এখানে ছিল না, ছিল সবকিছু ছিল সিরিয়াতে। সেই জন্য সিরিয়াই ছিল তখনকার সময় খেলাফতের রাজধানী, রাজধানী হওয়াতে সেখানে সেখানকার অবস্থা অনুসারে তিনি ব্যবস্থা নিয়েছেন, বিশেষ করে ইয়াজিদ যে ব্যবস্থা নিয়েছেন। এতে করে ইয়াজিদ অন্যায় করেছে, ইয়াজিদের উপর অন্যায় করেছে। আমরা বলবো না যে ইয়াজিদ কেন, ইয়াজিদের একটু দোষ না, এটা আমরা বলবো না, দোষ আছে। কেন সে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে এরপর সেখান থেকে তাড়িয়ে দেয়নি বা এরপর তার বিচার কেন করেনি, অনেকে এটা বলতে পারেন, কিন্তু এরপরে সে কিন্তু বেশি দিন জীবিত ছিল না। সুতরাং একটা মানুষ যখন যদি পর্যন্ত তার দোষ হতে পারে, যদি বেশি দিন জীবিত থাকতো বা ক্ষমতা থাকতো সেটা আলাদা কথা, এরপরে সে বেশি দিন ক্ষমতায় ছিল না। সুতরাং আমাদের মনে রাখতে হবে বেশি দিন ক্ষমতা না থাকার কারণে হয়তো সেই জিনিসটা সে নিতে পারেনি। আমাদের একটা জিনিস স্মরণ রাখা দরকার, ইয়াজিদ কি আমরা লানত করব, অর্থাৎ তাকে কি অভিসম্পাদ দিব নাকি তাকে রহমতুল্লাহ আলাই বলবো? আহলে সুন্নাহর জামাতের আকীদা হচ্ছে এটা যে ইয়াজিদকে আমরা লানত দিব না এবং ইয়াজিদকে আমরা রহমতুল্লাহ আলাই বলবো না, অর্থাৎ তার বেশি মাখামাখিও প্রয়োজন নেই এবং তাকে আমরা এত বেশি একেবারে ছেড়ে বিরোধিতা করে তাকে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশও আমরা করব না। কেন তারা এটা বলেছেন? কারণ ইতিহাসে এর চেয়েও খারাপ মানুষও এসেছে, অথচ আহলে সুন্নাহর জামাত তাদেরকে লানত করেন না। কোনো কোনো মানুষ অন্যায় করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করার একটা নিয়ম আছে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিক বলার নিয়ম আছে, কিন্তু যেহেতু নবী পরিবারের উপর আক্রমণ করেছে আপনার অনেকেই বলেছেন, সেজন্য আমরা হয়তো তার রহমতুল্লাহ আলাই বলি না, কিন্তু লানতুল্লাহ আলাই বলার কোনো সুযোগ নাই। অনেকে যেটা বলে থাকেন যে অন্যায় করে থাকেন, কারণ আপনি লানত কেন করবেন? সে কি কাফের ছিল? কখনো নয়। সে সর্বোচ্চ আপনার আপনার যে সমস্ত বর্ণনা ঐতিহাসিকভাবে আসছে তার যদি সত্য হয়ে থাকে তাহলে সে ফাসেক ছিল, আর ফাসেককে লানত করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি। লানত করার অর্থ হচ্ছে তাকে কাতল করা, লানুল মুমিনিকা কাতলিহি, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ইমানদারকে লানত করার অর্থ তাকে হত্যা করা। তো সেই একজন ইমানদার ছিল, কাফের তো ছিল না, ফাসেক থাকতে পারে, ফাসেককে লানত করার কোনো বিধান নেই, সেজন্য তাকে লানত করো না। আবার অনেকে রহমতুল্লাহ আলাই বলার কথাও বলে না, বলবো না আমরা, কারণ হচ্ছে রহমতের আল্লাহ রহমত পাওয়ার মতো যোগ্য কিছু কাজ করে থাকলে আল্লাহ তাকে করবেন, কিন্তু আমরা তার জন্য দোয়া করে আগ বাড়িয়ে দোয়া করার কোনো সুযোগ নাই। কারণ নবী পরিবারের কোনো লোক তার সময়ে নবী পরিবারের লোকদের উপর আক্রমণ এসেছে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার ভালোবাসা ইমানেরই একটি অংশ, তো আমরা যেভাবে ইমানদারদেরকে ভালোবাসা ইমানের অংশ, সেইভাবে নবী পরিবারকেও ভালোবাসতে হবে আমাদেরকে। সেই জন্য আমরা বলি না যে ইয়াজিদ লানতুল্লাহ বলতে পারি না, ইয়াজিদকে অনুরূপ রহমাহুল্লাহ বলি না, ইয়াজিদ একজন সাধারণ মানুষের মতো ছিল, তাকে আমরা
রহমত রহমতের রহমতের জন্য দোয়া করব না এবং লানতের কথাও বলবো না তার বিরুদ্ধে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আমাদের খেয়াল রাখতে হবে সবসময় যে এই আকীদের উপরেই আমাদের চলতে হবে। আমরা ওদের মতো হব না যারা নবী পরিবার বিরোধী নাসিবী গোষ্ঠী, যারা লানত যারা ইয়াজিদের রহমতুল্লাহ আলাই বলে, আবার ওদের মতো হব না শিয়াদের মতো যারা ইয়াজিদকে লানত করে এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে লানত করে এবং সমস্ত খলিফ সমস্ত সমস্ত উম্মতের ভালো মানুষ যারা তাদেরকে যারা খারাপ মনে করে, তাদের বিশেষ করে সাহাবায়ে কেরামকে যারা খারাপ মনে করে, সেই শিয়াদের মতো আমরা কোনো কর্মকাণ্ড করব না। বেশিরভাগ শিয়াই মিথ্যা কথা রচনা করে, তারা আমাদের কোনো কিছুই শুনবে না, তারা তাদের মতো করে চলে। তারা হচ্ছে একটি রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক দল, তারা সম্পূর্ণ ভিন্ন মতাবলম্বী এবং ইসলামের প্রথম থেকে তারা ইসলামকে বিভাগ করে দিয়েছে, ইসলামকে দুই টুকরা করে দিয়েছে, ইসলামের সেই সোনালি ধারাকে, ইসলামের সেই সঠিক নিয়মকে তারা আলাদা করে দিয়েছে। তাদের সাথে আমাদের সংমিলন বা তাদের সাথে আমাদের আকিদা বিশ্বাসের কোনো মিলন কখনো দিনও কোনো দিনও হবে না। তারা যেভাবে যেই সব পদ্ধতি অবলম্বন করে ইসলামের ব্যাপারে, তা থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। এই শিয়াদের ব্যাপারে পরবর্তী বিষয়ে আমরা পরবর্তী কোনো সময় আমরা আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।